আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি দীপ্তি। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সবার প্রতি অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে আমার ডেইলি লাইফের আরেকটি নতুন ব্লগ শেয়ার করছি। আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। তো সকাল থেকে আজকের ব্লগটা শুরু করলাম, মামির দাঁত ব্রাশ থেকে শুরু করছি। আসলে রেগুলার কি ব্লগ দেব, ডেইলি লাইফের ব্লগ যেহেতু, তো প্রতিদিন যে কাজগুলো করি তারই সামান্য কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি। আর প্রতিদিন সকালবেলা উঠে আমার মেয়ের সাথে হচ্ছে যে প্রথম যুদ্ধ শুরু হয় তার দাঁত ব্রাশ আর ওয়াশরুম নিয়ে। মানে সে ঘুম থেকে উঠে আগে সে হচ্ছে তার আর্ট করা শুরু করে, পড়াশোনার চেয়ে তার আর্ট করা খুব বেশি পছন্দ। সে আগে উঠেই আগে তার খাতা কলম নিয়ে আঁকা আঁকি শুরু করবে, ওয়াশরুম আর দাঁত ব্রাশ মানে যতক্ষণ পর্যন্ত আমি না চাপাচাপি করবো সে ওগুলো করবে না। আর দাঁত ব্রাশটা সে হচ্ছে যে একা একা করতে দিলে এক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়, মুখের মধ্যে শুধু পেস্টটা নিয়েই কুলি করে ফেলে। তো রেগুলার তো আমি করে দিই না, কারণ রেগুলার আমি দাঁত ব্রাশ করে দিলে সেটা তার একটা বদ অভ্যাস হয়ে যায়। তো একদিন ওকে দিয়ে করাই, একদিন আমি করি, আর না হলে ও প্রথমে করে দাঁতটা ব্রাশ করে পরে আমি আবার ফাইনাল টাচ দিয়ে দিই। আর এখন হচ্ছে যে তো নাস্তা করছি, আর রুটি বানালে তার হচ্ছে যে নাস্তা খাওয়াটা একটু প্রবলেম। আর এই রুটিগুলো হচ্ছে যে সব রেডিমেড রুটি, এগুলো গরম করার পরে কেমন জানি পাঁপড়ের মতো মুচমুচে হয়ে যায়, ও একদম খেতেই পারে না সেটা একা একা। তো এই জন্য রুটিটা ওকে খেয়ে দিতে হয়। তাছাড়া আমি ওকে নিজে নিজেই খাওয়ানোর চেষ্টা করি। আমি দুইটা বাচ্চাকে চেষ্টা করি যে নিজের কাজগুলো যাতে নিজেরাই করে, সবসময় এভাবে করানোর চেষ্টা করি। তো সকালে নাস্তা খাওয়া শেষ, ছেলের নাস্তা তো সকালেই হয়ে যায় কারণ ওর অনলাইন ক্লাস শুরু হয়ে গিয়েছে, সকাল 8:30 থেকে ওর অনলাইন ক্লাস হয়। আবার সেই অনলাইন ক্লাসের প্যারা, আর ভালো লাগছে না। এক সপ্তাহ একটু কন্টিনিউ স্কুল হলো, যদিও একটু আমার সমস্যা হচ্ছিল, অনেকদিন পরে স্কুল তো, কিন্তু ভালোই লাগছিলো, বাচ্চাদের সময় ভালো যাচ্ছিল। তো আবার সেই লকডাউন, লকডাউন বলতে স্কুলে শুধু লকডাউন, কোথাও লকডাউন করোনা অমিক্রনের প্রভাব নেই, স্কুলে যেই সমস্ত সমস্যা, সরকার যেভাবে চাচ্ছে ঠিক সেভাবেই হচ্ছে। আমার কাছে তো মনে হয় যে স্কুলগুলোতেই সবচেয়ে বেশি স্বাস্থ্যবিধি মেনে চলা হয়। এই যে মেলা হয়ে গেল, তারপরে রেস্টুরেন্ট, শপিং মল সব কিছু খোলা আছে, এগুলোতে কিন্তু কোনো নিয়ম শৃঙ্খলা নেই, তারপরে এগুলোতে অমিক্রন কোনো কিছুই বাড়ে না, স্কুলেই শুধু বাড়ে। মানে বাচ্চাদের নিয়ম বলতে পড়াশোনা বলতে সব শেষ। আর আমার ছেলে তো এবার ক্লাস 5 উঠলো, পিএসসি পরীক্ষা হবে, মানে খুবই একটা টেনশনের মধ্যে আছে কি যে করবে। অনলাইন পড়া মানেই কি বলবো, অনেকটা অলস কুড়ে হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। তো এখন কিছুই করার নেই, শুধু আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যাতে তাড়াতাড়ি সব কিছু সুস্থ হয়ে যায়। আর এখন হচ্ছে যে রান্নাঘরে আসছিলাম, এসে বাদাম নিয়ে এসেছিলাম, সেগুলো সব বয়মে বয়মে ঢাললাম, আর একটু বুটের ডাল রান্না করব, সেটা ভিজে দিচ্ছি। মানে আমার ছেলের খুবই পছন্দের একটা ডাল হচ্ছে যে বুটের ডাল, সে বেশ কয়েকদিন থেকেই বলছে যে মামনি বুটের ডাল রান্না করো, মানে হঠাৎ করে আসে বলে যে রান্না করো। আর বুটের ডাল আসলে বললেই তো রান্না করা যায় না, ওটা অনেকক্ষণ সময় ভিজে রাখতে হয়, তারপরে ওটাকে খাওয়া যায়, সরি রান্না করা যায়। তো আজকে চিন্তা করছি যে ও বাপ মানে বাবার ছেলে যা যা খেতে চেয়েছে সেগুলো আজকে সব কিছু করব। তো এই তো সকালের নাস্তা শেষ, এখন একটু রান্নাঘরে যে সকালে নাস্তা করে যেগুলো বের হয়েছে সেগুলো মাজা ঘষা করব।
তো আমি সব কাজ হাতের সঙ্গে সঙ্গে করে ফেলি, এই জন্য খুব একটা কাজ আমার সমস্যা হয় না। যে মাঞ্জা খোসাগুলো যখন বের হয় ঠিক তখনই সেটা মেজে ফেলে দেই। তো এগুলো হচ্ছে সকালের মাঞ্জা খোসা ছিল, সেগুলো করে ফেললাম। আর আমার মেয়ে কিন্তু আমার সঙ্গে সঙ্গে অনেক কিছু করছে, যদিও সেগুলো ক্যামেরায় দেখা যাচ্ছে না, কারণ ক্যামেরাটা এমনভাবে সেট করা আছে, আসলে ওইভাবে ক্যামেরায় সব কিছু আসে না। কারণ হচ্ছে যে ছোট্ট একটা জায়গা, ছোট্ট জায়গার মধ্যে ক্যামেরার স্ট্যান্ড দিয়ে সব কিছু করতে হয়, কেউ অবশ্য করে দেওয়ার থাকলে তখন আসলে অনেক কিছুই দেখানো যায়, এভাবে হয় না রান্নাঘরে বিশেষ করে। তো এখন হচ্ছে যে শাক নিয়ে এসেছে দিহানের বাবা, সকালবেলা ঘুম থেকে উঠে সে বাজারে গিয়েছিল, বাজারে যেয়ে শাক নিয়ে এসেছে, তার পছন্দের শাক সরিষা শাক। আর শাক দেখলেই আমার মেয়ে মানে সে তো শাক বলতে পারে না, বলে হচ্ছে যে পাতা পাতা কাটবে। তো এই তো বসেছে আমার সঙ্গে, কাটতে পারুক আর না পারুক, মানে যে কোনো কাজে সে পারুক আর না পারুক কিন্তু তাকে করতেই হবে। ও তো একা থাকে, ওরও সময় যায় না, তো যতক্ষণ সময় থাকে আমার সঙ্গে সে এ কাজ ও কাজ করবে। একটু হয়তো খেলাধুলা করে নিজের খেলনাগুলা দিয়ে, তো একা একা খেলতে আর কতক্ষণ ভালো লাগে, আবার এসে আমার সঙ্গে কাজ শুরু করে দেয়। যদিও তার সারাক্ষণ একটাই কমপ্লেন, তুমি তো আমার সঙ্গে বসে থেকে খেলনাতে খেলো না। মানে সারাক্ষণ তার একটাই, সবার কাছে একটাই, আমার সঙ্গে খেলো না, সেটা তার বাবা আসুক বাইরের কেউ আসুক তার সঙ্গে শুধু খেলতে হবে। মানে তার খেলা এত পছন্দ, আর ওকে একটু মোবাইল কম খুব কম দেওয়া হয়, এই জন্য মানে সারাক্ষণ চায় যে ওর সঙ্গে কেউ থাকুক। তো যতটুকু সময় পাই কাজের ফাঁকে ফাঁকে ওর সঙ্গে সময় দেওয়ার চেষ্টা করি। আর দিহান তো দিহানকে নিয়ে ব্যস্ত, পড়াশোনা, তারপরে একটু বড় হচ্ছে, ও একটু ওর মতোই থাকার চেষ্টা করে, দিয়ার সঙ্গে ওর খুব একটা বনে না। তো এইভাবেই হচ্ছে যে মেয়েকে নিয়ে সারাদিন আমার কাটে। এখন হচ্ছে যে সবচেয়ে সময় কাটার বড় মাধ্যম হচ্ছে যে আমার মেয়ে। ছেলে যেহেতু একটু বড় হয়ে গিয়েছে, ও একটু ওর মতো থাকে, আর এর সঙ্গে সারাদিন সময় কোন দিক দিয়ে যায় বুঝতে পারি না। তো এই তো গল্প করতে করতে শাকগুলো ধোয়া বাছা হয়ে গেল, আর কিছু বাইন মাছ নিয়ে এসেছিল, বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে কিন্তু কাটারই সময় পাচ্ছি না। তো ওর বাবা মানে রাতে আসার পরেই বলে যাচ্ছে কি বাইন মাছ রান্না করেছ, মানে খেয়ালই থাকে না। তো আজকে চিন্তা করেছি যে আজকে বাইন মাছ কাটবো, রান্না করব, মানে ওর যে পছন্দের খাবার আর ছেলের যে খাবারগুলো আছে সেগুলো আজকে রান্না করব। তো এখন হচ্ছে যে এই ফাঁকে সবার কাছে একটু রিকোয়েস্ট করে নিই, যারা আমার ব্লগগুলো রেগুলার দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন দেখছেন, যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং পাশে থাকা বেল অল অপশনটা সিলেক্ট করে দিতে পারেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আজকের টাইটেলে যে এটা দিয়েছি, টাইটেলটা দিয়েছি আমরা বাবা মা হয়ে যাওয়ার পর, মানে আমাদের নিজেদের চাওয়া পাওয়ার চেয়ে বাচ্চাদের চাওয়া পাওয়াটা পূরণ করতে পাওয়াটাই মনে হয় আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দের। এখন আর নিজের জীবনে কী পেলাম কী পেলাম না এটা খুব একটা কাজ করে না, ওদেরকে কী দিতে পারলাম, ওরা কিসে খুশি হলো, এটা এখন সবচেয়ে বড় আনন্দের বিষয়। মানে ওদের মুখে হাসি মানে আমাদের মনে খুশি। তো এই তো আমার মেয়ের খুব পছন্দের একটা জিনিস দোলনা, তো সেটা এখন সে পেয়েছে, সে খুব খুশি, সারাদিন এটা নিয়ে সে ব্যস্ত। তো আমিও খুশি, আমরাও খুশি, বাচ্চারা খুশি। তো এই ছিল হচ্ছে যে আজকের আমার ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটাই কথা, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ব্লগের কোনো অংশে যদি খারাপ কিছু লেগে থাকে আপনাদের, তো সেটা কমেন্টসে জানাবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।